কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে, কিন্তু তারা হয়তো বা জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। সততা একটা মহামূল্যবান গুণ যা আপনি এই সস্তা লোকেদের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। সূর্যের মতো বিদ্যমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। জীবনে যা পেয়েছেন তা নিয়ে হিসাব করুন, তখন না পাওয়ার কোনো দুঃখ থাকবে না। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাহলে তাকে কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। কাউকে ক্ষমা করা সত্যিই একটা মহৎ গুণ, তবে মানুষকে বারবার ক্ষমা করা বুকামি ছাড়া আর কিছু নয়। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হয়। দুঃখ কখনো একা একা আসে না, সে দল বেঁধে আসে। পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও। অনুভূতি ভালোবাসা মায়া, এইসব যত কম প্রকাশ করবেন মানুষ তোমাকে আঘাত করার সুযোগ তত কম পাবে। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। কেউ যদি কোনোদিন তোমাকে ছুটো করতে চায় তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কাছের মানুষগুলিকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একটিবার চুক্তি বন্ধ করো এবং তাদের সাথে কাটানো সবথেকে সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো, কারণ পরিপূর্ণতার থেকে আবেগের মহত্ব অনেক গুণ বেশি। নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। অল্পতে যারা কেঁদে ফেলে তাদের দুর্বল ভেবো না। অতিরিক্ত সরল মনের মানুষ হও, তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে ঘৃণা করে, কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। উদার তো পেট আর কালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। মনে রাখবেন, শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে। সমস্যা তোমাকে কখনো থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য। গরিবকে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। জীবন যতই কঠিন হোক না কেন, সফল হওয়ার জন্য এখনও অনেক কিছু করার আছে। রূপ ছাড়া নারী আর অর্থ ছাড়া পুরুষ, এই দুই প্রকার মানুষ নিয়মিতই অবহেলিত হয়। স্বর্ণের পরিচয় পাওয়া যায় পাথরে ঘষলে আর বন্ধুর পরিচয় পাওয়া যায় বিপদে পড়লে। মানুষকে খুন করতে হলে কখনো অস্ত্রের প্রয়োজন হয় না, মুখের কথাই যথেষ্ট। কাউকে আগলে রাখতে সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটু ভরসা, বিশ্বাস আর ভালোবাসার। কারণ মনে কষ্ট দিলে সেই কষ্টটা একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। ভুল মানুষের সাথে চলার থেকে একা চলা অনেক ভালো। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, তারা সবাইকে নিজের মতো ভাবে, তাই এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। কেউ যদি আপনাকে ভালো না বলে তাহলে মন খারাপ করবেন না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব। পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায়, এক রূপ ছাড়া নারী আর দুই টাকা ছাড়া পুরুষ। চুপচাপ থাকা মানুষেরা তখন ওই প্রাণ খুলে কথা বলে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। ধনী ছেলের স্ত্রী হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। এই জীবন আপনার পছন্দের সব কিছু আপনাকে দেবে না, জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব প্রয়োজন। যারা সত্যিই ভালোবাসে তারা কখনো প্রতিশ্রুতি দেয় না, তারা নীরবে পাশে থেকে যায়। মানুষ কানাকুড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তবে তাকে নিয়ে সংসার করা যায় না। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ বদলে যায় না। প্রতিটা বিশ্বাসঘাতকতাই বিশ্বাস দিয়ে শুরু হয়। পারলে কারুর খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। কখনো অতীতের শিক্ষা দেওয়ার মতো ঘটনাগুলিকে ভুলে যেও না, কারণ অতীতের সেই ঘটনাগুলো হলো একজন মানুষের সবথেকে বড় শিক্ষক। আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউ গুরুত্ব দেবে না, এটাই বাস্তব সত্য। সেই মানুষটাই তোমার জীবনের সবথেকে মূল্যবান মানুষ যে তোমার সবসময় খেয়াল রাখে। সৎ
সবসময় নিজের সাথে কথা বলার চেষ্টা করুন, নিজেকে নিয়ে ভাবুন, আর নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিজের মধ্যে গেঁথে নিন। কেননা আপনি যত বেশি নিজেকে জানতে পারবেন, আপনি তত বেশি নিজেকে বুঝতে পারবেন, অন্যদের থেকে আপনি তত বেশি এগিয়ে যাবেন। কারণ নিজের মধ্যে লুকিয়ে আছে শত শত সম্ভাবনা, যে সম্ভাবনাগুলোকে অনেক মানুষ খুঁজে বের করতে ব্যর্থ হয়। তাই আমাদের সবার উচিত প্রথমে নিজেকে ভালোভাবে চিনে নেওয়া। এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকে না, সবাইকে সৃষ্টিকর্তার দেওয়া নির্দিষ্ট সময়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কিন্তু এই পৃথিবী থেকে সবাই চলে গেলেও আপনার মধ্যে থাকা আপনিটা কিন্তু সর্বদা আপনার সাথেই থাকবে। তাই আপনার উচিত আপনার মধ্যে থাকা আপনিটাকে যত্ন নেওয়া। জীবনে চলার পথে কখনোই ভয়কে প্রশ্রয় দেবেন না। আপনি যত বেশি ভয়কে প্রশ্রয় দেবেন, আপনার স্বপ্নগুলো তত বেশি দূরে চলে যাবে। কারণ এই ভয় একটা সময় এতটাই অধিকার দখল করে নেবে, যার ফলে আপনার ভিতরে থাকা স্বপ্নগুলো তিলে তিলে নষ্ট হতে শুরু করবে, সেই স্বপ্নগুলোর ক্রমাগতভাবে মৃত্যু হতে থাকবে। তাই জীবনে চলার পথে কখনোই নিজের ভিতরে ভয়কে প্রশ্রয় দেবেন না। যদি আপনি কোনো কাজ শুরু করার আগে নিজের মধ্যে ভয়কে প্রশ্রয় দেন, তাহলে সেই কাজে আপনার সফলতা না পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। কারণ যখন আপনি একটা কাজ শুরু করার আগেই ভয় পাবেন, তখন আপনার মধ্যে থেকে আত্মবিশ্বাস কমে যাবে, আর এই আত্মবিশ্বাস কমে যাওয়ার ফলে সেই কাজটা আপনি সফলভাবে করতে পারবেন না, যে কারণে শুরুতেই আপনার সফলতা না পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাই কোনো একটি কাজ শুরু করার আগে নিজের মধ্যে ভয়কে প্রশ্রয় না দিয়ে বরং সেই কাজটা কীভাবে সম্পন্ন করা যায়, কীভাবে করলে সেই কাজে সফলতা পাওয়া যাবে, সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন। জীবনে যে একবার ধোঁকা খেয়েছে, তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে, যেই দিন তোমাকেও কেউ অবহেলা করবে। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক সবার সাথে নয়। নিজের সুখ নিজের কাছেই খুঁজে নেওয়া ভালো, অন্যের কাছে খুঁজতে যাবেন না। অন্যের কাছে যদি খুঁজেন তবে ঠকবেন, আর এমনভাবে আপনাকে বাঙবে যে নিজেকেই আর খুঁজে পাবেন না। কথা বলা বন্ধ করে দিয়েছি, যেখানে অপমান অবহেলা আর গুরুত্বহীন মনে হয় সেখানে এই পথটা বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিক্ত হলেও সত্য যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে, ইচ্ছা করে হোক কিংবা অনিচ্ছাকৃতভাবে মানুষ বদলে যায়। কেউ কষ্ট পেয়ে আবার কেউ সুখে আত্মহারা হয়। সবথেকে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দেয় সেই উপদেশ নিজে পালন করা। হার মেনে নিলেই তুমি ব্যর্থ, মনে রাখবে জিততে হলে লড়তে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাও, বিজয় হাত চানি দিচ্ছে। কথা কম বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বড়শিতে আটকায় না।